মুর্শিদাবাদ জেলার বড়ইয়া ব্লকের অন্তর্গত খোরজানু এলাকার বাদুয়া গ্রামের দীর্ঘদিন ধরে রাস্তার সমস্যা রয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, তারা স্থানীয় পঞ্চায়েত প্রধানকে বারবার বলা সত্ত্বেও রাস্তা হয়নি, তাই তারা নিজেরাই বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলে এবং 2 লাখ টাকার মাটি ফেলে রাস্তা মেরামতের কাজ শুরু করলো। বাচ্চাদের স্কুলে যেতে অসুবিধা হচ্ছে, মহিলারা রাস্তায় পড়ে যাচ্ছে, তাই গ্রামবাসীরা নিজেরাই উদ্যোগ নিয়ে এই রাস্তা মেরামতের কাজ করলো। সমস্যা এই যে এই পানিতে হাঁটতে হয়েছে এখন আমাদেরকে, সবসময় বর্ষাতেও হাঁটতে হয়েছে, খরাতেও এইরকম ভাবে হাঁটতে হয়েছে। প্রধান মেম্বারকে গায়ের লোক তো এই ধারে আসেই না, এত প্রধান মেম্বারকে কি করে জানাবো, জানাই লোক তো কোনো তালিখে নেই না। আর সমস্যা আমরা দীর্ঘদিন এই পাড়াতে প্রায় 150 ঘর বসবাস করছি, আমাদের রাস্তা বিশেষ প্রয়োজন, কিন্তু কোনো পঞ্চায়েত, কোনো MLA, কোনো MP আমাদের এই রাস্তার উপরে ভ্রুক্ষেপ করছে না। আমরা পাড়া থেকে কালেকশন করে প্রায় 3.5 লাখ টাকা কালেকশন করে আমরা প্রতি বাড়ি বাড়ি লোকজন কর্ম করে এই রাস্তাটা তৈরি করছি। এতে আমাদের মনে কর নিজের ব্যক্তিগতভাবে আমাদেরকে এই জিনিসগুলো করতে হচ্ছে, যাতে কোনো সাধারণ মানুষ কাউকে বলে আমাদের কথায় কেউ অ্যালাউ করছে না। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।